বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করতে যাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম ক্লাস। ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, প্রভাষক ফেনী ন্যাশনাল কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়, যেখানে আলোচনা করা হয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে। আমি জানি তোমাদের সবার মাঝে এই অধ্যায়টি নিয়ে একটি ভীতি কাজ করে। আমি আশা করব আমার ক্লাসগুলো করার পর তোমাদের এই ভীতি কেটে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা জেনে নিই আজকে আমরা কী কী জানব। আজকে আমরা জানব সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কাকে বলে, সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্বন্ধে আমরা জানব, আমরা আজকে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করব, বেজ বা ভিত্তি নিয়ে কথা বলবো, রেডিক্স পয়েন্টের ধারণা প্রদান করব এবং আমরা MSB ও LSB সম্পর্কে ধারণা নেব। তো চলো শুরুতেই আমি সংখ্যা পদ্ধতি কী এবং এর ইতিহাস নিয়ে একটু কথা বলি। দেখো, প্রাচীনকাল থেকেই শুরু করে মানব সভ্যতার বিভিন্ন সময়ে মানুষের হিসাব নিকাশের প্রয়োজন দেখা দেয়। এই হিসাব নিকাশ বা গণনা করার জন্য যুগে যুগে মানুষ বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে। মানুষ কী করত, শুরুর দিকে গণনা করার জন্য বা এই হিসেব নিকেশগুলো করার জন্য কখনো তাদের আঙুল বা কখনো নুড়ি পাথর অথবা কখনো ধরো রশির গিট এগুলো ব্যবহার করতো, কখনো বা মাটিতে বা দেয়ালে দাগ কেটে রাখত। এইরকম বিভিন্ন ধরনের পদ্ধতি মানুষ আবিষ্কার করে গণনা করার জন্য বা হিসেব নিকেশ করার জন্য। এই পদ্ধতি বা নিয়মই হলো মূলত সংখ্যা পদ্ধতি। আর যদি আমরা বইয়ের ভাষায় বলতে যাই, তাহলে গণনা করার জন্য কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, যেমন 1, 2, 3, 4, 5, 6 এভাবে। কেমন? তো আমরা এখন একটু জানবো যে সংখ্যা পদ্ধতির ইতিহাস এটা কীভাবে শুরু হলো। দেখো, আদিম মানব সমাজ কী করতো, তারা গুহায় বসবাস করতো, তারা আগুনের ব্যবহার জানতো না, তারা বিভিন্ন গুহায় গুহায় গোত্র গোত্র হয়ে বসবাস করত এবং তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল পশু শিকার। তারা তাদের গোত্র প্রধানগুলো, তাদের গোত্রদের গোত্রের লোকগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়ে তারা জঙ্গলে পাঠিয়ে দিত পশু শিকার করার জন্য। এই পশু শিকার করা এবং কে কতটি পশু শিকার করেছে এগুলো রক্ষণাবেক্ষণের বিষয়টি যখন তাদের মাথায় আসে, তখনই তাদের হিসাব নিকাশের প্রয়োজন হয়, গণনার প্রয়োজন হয়। তখনই তারা চিন্তায় পড়ে গেল যে কিভাবে তারা এই গণনাটি করবে বা কিভাবে তারা প্রকাশ করবে যে কে কতটি পশু শিকার করেছে। এই চিন্তাভাবনা থেকেই তারা প্রথমে কী করলো, গুহার গায়ে বিভিন্ন দাগ কেটে তারা একটা পদ্ধতি আবিষ্কার করলো যে কেউ মনে করো তিনটি পশু শিকার করেছে, তাহলে সে তিনটি দাগ কেটে দিল, কেউ চারটি শিকার করেছে তবে সে চারটি দাগ কেটে দিল। তখন কিন্তু এই যে 3, 4, 5, 6 সংখ্যাগুলো ছিল না, কিন্তু তারা দাগ কেটে কেটে বা বিভিন্ন পশু পাখির ছবি এঁকে এঁকে তারা বুঝে এটা প্রকাশ করতো, এই প্রতীকগুলো দ্বারা দ্বারা প্রকাশ করতো যে কতগুলো তারা পশু শিকার করেছে। এভাবেই মূলত সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়। একটা সময় দেখা গেছে যে সভ্যতার যতই উন্নতি হয়েছে, এই উন্নতির ধারাবাহিকতায় গণনার ক্ষেত্রে মানুষ কী করলো, একটা সময় এসে বিভিন্ন প্রতীক বা অঙ্ক কিংবা সংখ্যার ব্যবহার শুরু করলো, আর এভাবে মূলত সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়। তো এবার চলো আমরা একটু সংখ্যা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখি। সংখ্যা পদ্ধতি প্রথমত দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক, আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার ধরনের হয়ে থাকে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এগুলো নিয়ে আমি একটু পরেই কথা বলবো বিস্তারিত। আগে একটু জেনে নিই কোন ধরনের সংখ্যা পদ্ধতি পজিশনাল আর কোন ধরনের সংখ্যা পদ্ধতিগুলো নন পজিশনাল। দেখো, পজিশনাল শব্দটি ইংরেজি, এর বাংলা কি,
পজিশন থেকে পজিশনাল, মানে যার স্থান আছে, যার অবস্থান আছে। পজিশন মানে যার অবস্থান আছে। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানের পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয়, অর্থাৎ অঙ্কটি সংখ্যার যেখানেই অবস্থান করবে সেখানকার স্থানীয় মান প্রকাশ করবে, তবে এই ধরনের পদ্ধতিগুলোকে বলা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে একটি ছোট্ট কথা বলে রাখি যে অনেকেই সংখ্যা এবং অঙ্কের পার্থক্যটা বুঝো না। দেখো, একটা সংখ্যার মধ্যে একাধিক অঙ্ক থাকতে পারে, আর অঙ্কগুলো হচ্ছে মনে করো এই 4, 9, 5, 1, 2, 3, 4, এগুলো এক একটি একটা অঙ্ক, আর এগুলো মিলে একটি সংখ্যা হয়। আবার প্রত্যেকটি অঙ্ক নিজেও কিন্তু একটি সংখ্যা হতে পারে, মনে করো 2, এটা একভাবে যেভাবে এটা অঙ্ক, আবার একইভাবে এটা সংখ্যাও হতে পারে। নিচে একটা উদাহরণ দেখো, নিচে 495 একটি সংখ্যা, যেখানে 4, 9, 5 এগুলো এক একটি অঙ্ক। আমি আবার বলছি, 495 সংখ্যাটিতে 4, 9, 5 আলাদা আলাদা এক একটি অঙ্ক, আর একসাথে 495 হলো একটি সংখ্যা। আরেকটা কথা খুব ভালোভাবে মনে রাখবে, আইসিটির ভাষায় বা কম্পিউটারের ভাষায় প্রত্যেকটি অঙ্ককে কিন্তু আলাদা আলাদা এক একটা বিট বলে থাকে। আমি কি বললাম? বিট বলে থাকে। প্রত্যেকটি আলাদা আলাদা অঙ্ককে একটা বিট বলে থাকে। আচ্ছা, চলো আমরা একটু 495 সংখ্যাটি নিয়ে একটু কথা বলি। আমরা ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়ালেখা করতাম, মনে আছে তোমাদের? তখন আমরা একক, দশক, শতক এগুলো পড়েছিলাম। হ্যাঁ, একটু পিছনে ফিরে যাই। দেখো, 495 এটি কীভাবে হলো এটা নিয়ে একটু অল্প একটু কথা বলি। 495 সংখ্যাটির মধ্যে 4, 9, 5 এই অঙ্কগুলো কি সমান? না। দেখো, এখানকার অবস্থানের কারণে চার অঙ্কটি যদিও মানের দিক থেকে ছোট ছিল, কিন্তু অবস্থানের কারণে এখানে সবচাইতে বড়। তুমি এক থেকে গুণে দেখো, চার কিন্তু সবার আগে আসে, তাই না? চারটা ছোট হয়, কিন্তু এখানে দেখো, এখানে চার দ্বারা কিন্তু শুধু চার না, এখানে 400, এখানে সবচাইতে বড় এখানে চার। এটার কারণ কি জানো? পজিশন, অবস্থান। অবস্থান এটার কী করেছে? এটার মানের পরিবর্তন করে ফেলেছে। এটা শুরুতে বসেছে বলেই এটার মানটা সবচাইতে বড় হয়ে গেছে। আমরা যদি আলাদাভাবে চিন্তা করতাম, এখানে 9টা ছিল সবচাইতে বড়, কিন্তু 9টা মাঝখানে অবস্থান করার কারণে এটার মান হয়ে গেছে মাঝামাঝি। আর একটু ব্যাখ্যা করে বলি, দেখো 4, 9, 5 আমরা এগুলোকে একক দশক পড়েছিলাম, তো 5টা কি একক, 9টা দশক, 4টা শতক। আরও যদি ভেঙে বলি, 5 একক মানে হচ্ছে 5 গুণ 1, তার মানে এখানে 5-এর মান কত? 1। 9 দশক মানে কি? 9 গুণ 10, 9-এর মান তার মানে এখানে 90। 4 কোন অবস্থানে আছে? শুরুতে, শতকের অবস্থানে। তাহলে 4 গুণ 100 কত হলো? 400। এই তিনটাকে যোগ করে দেখো কত হয়? 495। তার মানে এখানে 4 নিজের দিক থেকে আলাদা করে, সে ছোট হলেও শুধুমাত্র অবস্থানের কারণে তার মানের পরিবর্তন হয়েছে। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কের অবস্থানের কারণে তার মানের পরিবর্তন হয়, তাই এগুলোকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এইবার আসো, যারা পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝে গেছো, তাদের জন্য নন পজিশনাল বোঝাটা খুব বেশি কঠিন না আশা করি। নন পজিশনাল মানে যার অবস্থান নাই, যার স্থান নেই। যেই সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানের পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয় না। একটু আগে বলেছিলাম অঙ্কের অবস্থানের কারণে মানের পরিবর্তন হয়, এখানে বলছি হয় না। অর্থাৎ অঙ্কটি সংখ্যার যেখানেই অবস্থান করুক না কেন, তার মান সবসময় একই হবে, তবে তাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, বর্তমান সময়ে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় না বললেই চলে। এর উদাহরণস্বরূপ বলতে পারি আমরা প্রাচীন হায়ারোগ্লিফিক্স পদ্ধতি, রোমান পদ্ধতি, মায়ান পদ্ধতি। দেখো, রোমান সংখ্যায় এক্স মানে কি? 10, আর সেটা যে অবস্থানেই থাকুক না কেন, সেটার মান সব সময় 10ই হবে। তার মানে নন পজিশনাল হচ্ছে যেখানে অঙ্কের স্থানের পরিবর্তন হলেও মানের কোনো ধরনের পরিবর্তন হয় না, তবে সেটা নন পজিশনাল। এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, তোমাদের জন্য হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো গুরুত্বপূর্ণ। চলো সেগুলো নিয়ে আমরা একটু বিশদ আলোচনা করে করে আসি। আরেকবার মনে করিয়ে দিই, পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল কত রকমের? 4 ধরনের। একটা ছিল ডেসিমাল বা দশমিক বা 10 বিন্দু সংখ্যা পদ্ধতি, আরেকটা ছিল অক্টাল
বা আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আর একটা বাইনারি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং একটা হচ্ছে হেক্সাডেসিমাল বা ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি। চলো আমরা একটু একটু একটা একটা করে আমরা একটু বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা চলে যাব ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। ডেসিমাল শব্দটির বাংলা অর্থ হচ্ছে দশমিক। যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় মোট 10টি অঙ্ক ব্যবহার হয় তাকে বলে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 10। এই যে চলে আসলো বেস বা ভিত্তিটা কি, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলা অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হবে তাদের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি মানে কি দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে দেখো 0 থেকে 9 মোট কয়টা অঙ্ক ব্যবহার হচ্ছে, 10টা। মোট কয়টা, 10টা। 0 কিন্তু একটা, 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টি। যে এই সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার হয় বলে এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 10। এইবার চলো কিভাবে এই সংখ্যা পদ্ধতি এলো এটা নিয়ে একটু কথা বলি। যেহেতু ডেসিমাল নিয়ে কথা বললাম, চলো একটু ডেসিমাল নিয়ে কথা বলি। আমরা একটু আগে বললাম ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি অঙ্ক আছে, 10টি। তারা কারা কারা, তারা 0 1 2 3 4 5 6 7 8 9, এই মোট 10টি অঙ্ক। এই 10টি নিয়ে মূলত সংখ্যা পদ্ধতি। আচ্ছা একটু ভেবে দেখো তো, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ পরিমাণ 9 হবে বিষয়টা কেমন। মনে করো এই সংখ্যা পদ্ধতি দিয়ে যদি আমি প্রকাশ করতে চাই যে আমার কাছে কিছু টাকা আছে, সর্বোচ্চ আমার কাছে শুধু 9 টাকা পর্যন্ত আমি প্রকাশ করতে পারবো, বিষয়টা কেমন না? হ্যাঁ, তোমাকে এখন আমি যদি বলি যে 9-এর পরে কত, তুমি খুব ইজিলি বলে ফেলবা 9-এর পরে 10। কিন্তু এতটা ইজিলি, এতটা সহজে কিন্তু 10 সংখ্যাটি আবিষ্কৃত হয়নি। এটার জন্য গণিতবিদদেরকে প্রচুর পরিমাণে ঘাম ঝরাতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অবশেষে তারা 10 সংখ্যাটি বের করেছে। এটা একটা পদ্ধতি আছে, এটা এভাবে, এটা আসলে এমনিতে এমনিতে আসে নাই। এটা কিভাবে আসলে 9-এর পরে 10 আসলো, তারপর 11 আসলো, এভাবে কিভাবে পরবর্তী অঙ্কগুলো আসলো বা সংখ্যাগুলো আসলো আমরা একটু পরে দেখবো। চলো আগে একটু আমরা একটা গল্প শুনে নিই। তোমাদেরকে একটা গল্প বলি অঙ্ক নিয়ে, তারপর আমি বলবো যে কিভাবে আসলে এই সংখ্যা পদ্ধতি আসলো। একদিন কি হলো, 9 অঙ্কটি 8 অঙ্কটির গালে একটি কষিয়ে থাপ্পড় মেরে দিল। স্বভাবতই 8 অঙ্কটির মন খারাপ, জিজ্ঞাসা করলো, কেন ভাই আমাকে মারলে কেন? তার সোজা উত্তর, দেখ আমি তোর বড়, এই জন্যই তোকে মারলাম। ব্যাস 8ও একইভাবে 7কে কষিয়ে আবার থাপ্পড় লাগিয়ে দিল। 7 জিজ্ঞাসা করলো, কেন ভাই মারলে? একই উত্তর, আমি তোর চেয়ে বড়। একইভাবে 7 মারলো 6কে, 6 মারলো 5কে, 5 মারলো 4কে, 4 মারলো 3কে, 3 মারলো 2কে, 2 মারলো 1কে। তো স্বাভাবিকভাবে 1 কাকে মারার কথা ছিল, 0কে। 1 0কে না মেরে সে বলল, যা আমি তোকে মারলাম না, চল আমরা মিলেমিশে থাকি, আজ থেকে তুই আমার পাশে থাকবি। তারপর 0কে সে তার পাশে বসিয়ে দিল এবং তার মান হয়ে গেল 10। তারা পাশাপাশি থাকার কারণে, একসাথে থাকার কারণে তাদের মানটি সবচাইতে বড় হয়ে গেল। গল্পটার মূল জানার বিষয় বা নৈতিক বিষয় হচ্ছে যে আমরা যখন পাশাপাশি থাকবো তখন আমাদের শক্তি সামর্থ্য অনেক বেশি হবে, একতাই বল। আচ্ছা চলো এবার আমরা একটু জেনে নিই যে কীভাবে আসলে এই সংখ্যা পদ্ধতি এলো, যে 9-এর পরে 10 সংখ্যাটি কীভাবে এলো। গণিতবিদরা অনেক অনেক গবেষণা করার পর তারা কী করলো, এই সংখ্যাগুলোকে তারা আবার লিখলো 0 থেকে 9 পর্যন্ত। লিখে এখান থেকে সে 0 নিলে তো আসলে কোনো পরিবর্তন হয় না, এই জন্য তারা কী করলো, এখানকার যে লাল রঙের একটা আছে এটাকে সবার সাথে বসিয়ে দিল। এতে করে কী হলো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এভাবে নতুন একটি সংখ্যা প্রকাশ পেলো। এইবার দেখো এই 10 সংখ্যাটি এই 9টি আগের যে 10টি প্রতীক ছিল এদের কোনোটার মতোই না, আলাদা একটা রূপ প্রকাশ করলো, আলাদা একটা সংখ্যা প্রকাশ করলো। ঠিক এভাবে একটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ মান 19 হবে, এটাও বিষয়টা কেমন না? ঠিক একইভাবে তারা কী করলো, তার পরের সংখ্যা আবিষ্কার করার জন্য তারা কী করলো, এটাকে আবার লিখলো 0 থেকে 9 পর্যন্ত। লিখে আগে তো একবার 1-এর কম্বিনেশান দিয়ে দিয়েছিল, 1কে একবার জুড়িয়ে দিয়েছিল, এইবার কী করলো, 1-এর পরে যে 2 আছে সেই 2কে তারা সবার সাথে জুড়িয়ে দিল। এতে করে কী হলো, পরবর্তীতে নতুন করে আরেকটি সংখ্যা
প্রকাশ পেল। দেখো এখানে প্রত্যেকটি সংখ্যা কিন্তু স্বতন্ত্র, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। এভাবেই আসলে আসলে মূলত সংখ্যা পদ্ধতি। তো চলো এবার আমরা একটু রেডিক্স পয়েন্ট, এমএসবি এবং এলএসবি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হলো পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যাকে বিভক্ত করার জন্য মাঝখানে যে চিহ্নটি ব্যবহার হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। যেমন ধরো একটা উদাহরণ, 2879.532, এখানে 2879 এটা একটা পূর্ণ সংখ্যা আর 532 একটা ভাঙা ভাঙা সংখ্যা। এই দুইটা সংখ্যাকে আলাদা করার জন্য মাঝখানে যে চিহ্নটি ব্যবহার হয়েছে, দশমিকের মধ্যে যে দশমিকটি বা একটা ফোঁটা ব্যবহার হয়েছে, এটাকে মূলত রেডিক্স পয়েন্ট বলা হয়। এইবার আসলে আমরা একটা এমএসবি এবং এলএসবি সম্পর্কে ধারণা নিয়ে রাখি। এমএসবি এর পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি এর পূর্ণরূপ হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক বা বিট। আমি তখন বলেছিলাম কিন্তু আইসিটির ভাষায় বা কম্পিউটার ভাষায় প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা 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 এক একটা বিট। নিচের চিত্রটি খেয়াল করো, এখানে 5791, এখানে 5 একটা বিট, 7 একটা বিট, 9 একটা বিট, 1 একটা বিট, আলাদা আলাদা, তাই তো? এখানে দেখো সবচাইতে মূল্যবান কে বলতে পারবে? 1 নাকি 9 নাকি 7 নাকি 5? অবশ্যই অবস্থানের কারণে কে? 5। তার মানে এখানে 5টি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিট, এই জন্য 5কে বলা হবে এখানে এমএসবি। আর দেখো দশমিকের পরে মানে যেখানে রেডিক্স পয়েন্ট আমি যেখানে উল্লেখ করেছি, তারপরে দেখো 374, এখানে সবচাইতে কম গুরুত্বপূর্ণ, কম মূল্যবান অঙ্কটিকে 4, এই জন্য 4কে বলা হয় এলএসবি বা লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এখানে খেয়াল রাখবে মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় চলে আসে যে এমএসবি এর পূর্ণরূপ বা এলএসবি এর পূর্ণরূপ, এগুলো পরীক্ষায় আসে, এটা ভালো করে জেনে রাখবে। এইবার চলো আমরা একটু জেনে নিই অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে। অক্টাল সব সংখ্যাটির বা অক্টাল শব্দটির বাংলা অর্থ হচ্ছে অষ্টক বা আট। যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার হয়, কয়টি? 8টি। যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির তাহলে বেজ কত হবে? যেহেতু মোট 8টি, তার মানে অক্টাল পদ্ধতির সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। খেয়াল করো কোন একটা সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ পরিমাণ 7 হবে বা 8 হবে, এটা বা কীভাবে হয়? তাদেরও নিশ্চয় কোনো না কোনো একটা পদ্ধতি বা সিস্টেম আছে যেটা দ্বারা তারা তাদের বড় সংখ্যাগুলো প্রকাশ করে। ডান পাশের চার্টের দিকে খেয়াল করো, ওই চার্টে আমি বাম পাশে ডেসিমাল সংখ্যাগুলোকে লিখেছি আর বাম পাশে আর ডান পাশে আমি ওখানে অক্টাল সংখ্যাগুলোকে লিখেছি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর পরে 8 বোঝানোর জন্য 1000 ব্যবহার হয়। তাদের পদ্ধতিতে বা তাদের সিস্টেমে 8কে বলা হয় 1000। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতেও তুমি যে কোনো সংখ্যাকে ইচ্ছে করলে তুমি প্রকাশ করতে পারবে, তবে হ্যাঁ তার পরিমাণ, তার মানটা অনেক বড় হবে বা জায়গা অনেক বেশি দখল করবে। এই সংখ্যা পদ্ধতি আসলে বর্তমানে ব্যবহার হয় না বললেই চলে। এইবার চলো আমরা একটু হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলি। এখানে দুইটি শব্দ দেখো, হেক্সা এবং ডেসিমাল। হেক্সা শব্দের বাংলা অর্থ হচ্ছে 6 আর ডেসিমাল শব্দের বাংলা অর্থ হচ্ছে 10। কত হলো? 6 যোগ 10 16। যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে F মোট 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হলো 16। কেন? মোট এখানে 16টি অঙ্ক ব্যবহার হয় বা 16টি চিহ্ন ব্যবহার হয়। এই সংখ্যা পদ্ধতিতে দেখো 9-এর পরে তাদের ভাষায়, হেক্সা ডেসিমালের ভাষায় 10কে বলা হচ্ছে A, 11কে বলা হচ্ছে B, 12কে বলা হচ্ছে C, 13কে D, 14কে E, 15কে F। তার মানে তাদের সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ মৌলিক চিহ্ন হচ্ছে F পর্যন্ত। তার মানে 0 থেকে F মোট 16টি অঙ্ক ব্যবহার হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। একটা কথা বলে রাখি এখানে, আমি তোমাদেরকে বলি নাই আসলে বেজ বা ভিত্তিটা কোথায় বসানো হয়, কীভাবে বসানো হয়। এক্সাম্পলে দেখো, হেক্সাডেসিমালের এক্সাম্পলে 8V3E এর পরে বেজটি বসানো হয়েছে 16। মাথায় রাখবে আমরা বীজগণিতের ভাষায় যখন আমরা ভিত্তিগুলো বসাইতাম তখন আমরা উপরে বসাইতাম, যেমন ধরো 2² 3² V² বা 4³ বা 6³, কিউবগুলো আমরা উপরে বসাইতাম, আমরা ওখানকার ভিত্তিগুলো বসাইতাম উপরে। কিন্তু এখানে আইসিটির ভাষায় আমাদের বেজগুলো বসানো হবে আনুমানিক নিচে। তো
এরপরে আমরা একটু কথা বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। বাইনারি শব্দটির বাই শব্দের অর্থ হচ্ছে দুই। যে সংখ্যা পদ্ধতিতে জিরো এবং ওয়ান শুধুমাত্র এই দুইটা অঙ্ক বা প্রতীক ব্যবহার হবে তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির তাহলে বেস কত হবে? যেহেতু দুইটা মাত্র অঙ্ক ব্যবহার হয়, তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হলো দুই। একটা খুব গুরুত্বপূর্ণ কথা, বাইনারিকে কিন্তু আবার কম্পিউটারের ভাষা বলা হয়। আমরা জানি যে কম্পিউটার ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কাজ করে, আর ইলেকট্রিক সিগন্যালগুলো শুধুমাত্র দুই ধরনের হইতে পারে, অন অফ, তাই তো? এর মাঝামাঝি আর কিছু কি থাকতে পারে? মনে করো তুমি একটা লাইট হয় জ্বালাবে, নাইলে বন্ধ করবে। যেহেতু লাইট ইলেকট্রিকের মাধ্যমে জ্বলে, হয় জ্বালাবে নাইলে বন্ধ করবে, বলো তো মাঝামাঝি কি আর কোনো অবস্থান থাকতে পারে? না। কম্পিউটারের ঠিক তেমনি কম্পিউটার শুধুমাত্র দুইটা সিগন্যাল প্রদান করে, জিরো হয় অন অথবা অফ। যেহেতু কম্পিউটার শুধুমাত্র দুইটা সিগন্যাল নিয়ে কাজ করে, আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুইটা অঙ্ক ব্যবহার হয়, এই জন্য বাইনারি সিস্টেমটাকেই কম্পিউটারে ব্যবহার করা হয়। যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে কেন কম্পিউটার ডেসিমাল পদ্ধতি গ্রহণ করে না, কেন সে হেক্সা করে না, কেন সে শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, তাহলে উত্তরটি হবে কম্পিউটার যেহেতু ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কাজ করে থাকে এবং ইলেকট্রিক সিগন্যাল শুধুমাত্র দুইভাবে হয়ে থাকে, আর এই দুইটা সংকেত বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে মিলে যায়, এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতিতে মূলত কম্পিউটার কাজ করে থাকে। আর এই শুধুমাত্র জিরো ওয়ান দিয়ে তুমি চাইলে পৃথিবীর যে কোনো সংখ্যাকে তুমি প্রকাশ করতে পারবে, যে কোনো চিহ্নকে তুমি প্রকাশ করতে পারবে, যে কোনো প্রতীককে তুমি প্রকাশ করতে পারবে, যার কারণে আসলে কম্পিউটার খুব ইজিলি এই দুইটা চিহ্ন দ্বারা, এই বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে সেটা সবগুলো কাজ করে থাকে। তো এই ছিল মূলত আসলে আমাদের আজকের যে সংখ্যা পদ্ধতি। এবার চলো আমরা একটু এক নজরে দেখে নিই মূল কথাগুলো, যে নাম্বার সিস্টেমের মধ্যে পজিশনাল চারটি ছিল, তাই তো? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, মনে আছে তো? বাইনারিতে কয়টা ছিল চিহ্ন? দুইটা, এই জন্য বাইনারি বেস দুই। আর তারা কোন কোন ডিজিটগুলো ব্যবহার করতো? শুধুমাত্র জিরো এবং ওয়ান। পাশে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখো অক্টালে বেস কত ছিল? আট, কারণ সেখানে আটটি অঙ্ক ব্যবহৃত হতো। তার মানে কেউ যদি অক্টালের বাসায় নাইন লিখে দেয়, তাহলে বুঝে নিবে যে সে ভুল লিখেছে, নাইন লেখা যাবে না, নাইনের একটি মান থাকবে। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন মোট দশটি অঙ্ক ব্যবহার হয়, হেক্সাডেসিমাল ভাষায় মোট ১৬টি। এখানে একটি কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো, জিরো এর মান, এই জিরো নিয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর একটি প্রশ্ন প্রায় চলে আসে, সেটা হচ্ছে যে জিরো বা শূন্য কারা আবিষ্কার করে? এটার উত্তরটা হচ্ছে ভারতীয়রা অথবা আরবীয়রা। যদি দুটোই থাকে একসাথে, তাহলে ভারতীয় এবং আরবীয়রাই তোমরা উত্তর করে নেবে। তো এই ছিল মূলত আসলে আমাদের আজকের অনলাইন ক্লাস। আমাদের সঙ্গে আমরা আমি আশা করি আমি যা কিছু আলোচনা করেছি তোমরা ভালোভাবেই বুঝেছ। এর পরেও যদি এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, তবে তুমি আমাদের নিচে কমেন্ট বক্সে তোমার প্রশ্নটি তুমি করে ফেলো, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি তোমার সেই প্রশ্নের উত্তরটি আমি দিতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদ থাকো, আর নির্দিষ্ট সময় পর পর তোমাদের হাতগুলো হ্যান্ড স্যানিটাইজার দ্বারা পরিষ্কার করে নাও, পরিষ্কার থাকো সবাই। আল্লাহ হাফেজ।